কাল রাত্রি থেকে জলটা গড়াচ্ছে। কোন জায়গা থেকে? এই আমাদের কুরচি, কুরচি মুচিপাড়া। এখানটায় বাঁধের অবস্থা কি? এখানে বাঁধের অবস্থা ভালো নেই, বাঁধ ছাড়াই হয় না। ওই এনএলটি দামোদরের গা দিয়ে ওরা এ করছে, ঢালাই দিয়ে দিচ্ছে, গার্ডওয়াল করছিল, আর এখানটা করা হয় না। এখান থেকে প্রায় আপনার 1 কিলোমিটার মতন জায়গাতে করে না। প্রতি বছর যে বন্যা কবলিত হতে হয়, কী অসুবিধায় পড়ে? অসুবিধা বলতে ধরুন আমাদের চাষের ফসল কুটো চাষিদের সমস্ত সব এ যায়, আমাদের স্টোরের আলু ফালু ডুবে যায়, তারপরে তো ধরুন পুকুরে মাছ ফাঁস সব চলে যায়, ঘর দরও কারো কারো পড়ে যায়, যাদের না এ ঘর আছে, মাটির ঘর আছে। জলটা রাত্রি 2টোর সময় থেকে ঢুকতে আরম্ভ করেছে। কোন দিক দিয়ে জলটা ঢুকছে? জলটা নদী থেকে। কিন্তু আমার মানে এই এলাকাটা, আমার বাড়িটা হয়ে গেছে নদীর সঙ্গে সংলগ্ন। আমার বাড়ির পশ্চিম দিক দিয়ে সরকার বাঁধ তৈরি করেছে, সেই জন্যে নদীর জল বাড়লেই আমার মানে ওই বাড়িতে বা আমার উঠানে সমস্ত আমার ঘরের মেঝে টেঝে জল উঠে যায়। কী অসুবিধা আছে তাহলে? অসুবিধা বলতে এই যে জলের মধ্যে আছি, এই বাচ্চা ছেলে নিয়ে, হ্যাঁ, আমাদের সব পরিজন সবাই মিলে আছি ছাদে। ছাদে একটা ঘর করেছি, ওই তিরপল দিয়ে, যেমন আমার তিরপল ছিল। প্রতি বছরই বন্যা হয়? হ্যাঁ, প্রতি বছরই বন্যা হয়।